আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আবার সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ক্লাস নিতে চলেছি সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা সাবজেক্টটি। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা সবাই বই খাতা কলম এবং পেন্সিল নিয়ে প্রস্তুতি গ্রহণ করো ক্লাসটি উপভোগ করার জন্য। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের 40 পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব। গন্ধক বা সালফার কি এবং কি কি কাজ এর সেটা দেখো। গন্ধক বা সালফার তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করে, শিম জাতীয় ফসলের মূলে নাইট্রোজেনের গুটি বা নডিউল উৎপাদনে সাহায্য করে, শিকড় বৃদ্ধি ও বীজ উৎপাদনে সহায়তা করে, গাছের দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে। এখন দেখো জিঙ্ক বা দস্তা এর কাজ কি। ফুল ও ফল উৎপাদনে সহায়তা করে, উদ্ভিদের সবুজ কণিকা ক্লোরোফিল গঠনে সাহায্য করে, দানা ও ফল জাতীয় ফসলের উৎপাদন বাড়ায়, বীজ গঠনে অংশগ্রহণ করে, পেঁয়াজ মটর প্রভৃতি ফসলের উৎপাদন বাড়ায়। লৌহ বা আয়রন উদ্ভিদের সবুজ কণিকা ক্লোরোফিল গঠন করে, উদ্ভিদ বীজ উৎপাদনে সহায়তা করে, ফসলের গুণগত মান বাড়ায়, বাঁধাকপি শালগম মূলা ইত্যাদি ফলন বৃদ্ধি করে, শিকড় বৃদ্ধিতে সহায়তা করে। এই তিনটি উপাদানের কি কি কাজ সেটা আমরা জানলাম। এখন দেখো পার্ট 3-এ দেওয়া আছে পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ। যে সকল পুষ্টি উপাদানগুলো আমরা এখন পড়লাম সেই সব পুষ্টি উপাদানের অভাবে কি কি সমস্যা হয়, কি কি উদ্ভিদের কি কি সমস্যা হয়, সেই সমস্যাগুলো বা অভাবজনিত লক্ষণ কি কি লক্ষণ দেখা দেয়, এই পুষ্টিগুলোর অভাবে কি কি লক্ষণ দেখা দেয় দিলে বোঝা যাবে এই পুষ্টিগুলোর অভাব হচ্ছে সেটা দেখো। এখানে একটি শকের মাধ্যমে এটি দেখানো হয়েছে। সেটি হচ্ছে শকের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ, এখানে শকের মাধ্যমে একটা শক করে দিয়েছে। সে শকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এর অভাবজনিত লক্ষণগুলো কি কি। নাইট্রোজেন, নাইট্রোজেনের অভাবে কি কি হয় দেখো। গাছের পাতা হালকা সবুজ থেকে শুরু করে হলুদ বর্ণ ধারণ করে। গাছের পাতা সবুজ থাকে আমরা জানি, সাধারণত সেটা হলুদ বর্ণ ধারণ করে। ফলন অনেক কম হয়, বীজ অপুষ্ট হয়, দানা জাতীয় ফসলের কুশি কম হয়, গাছের শিকড়ের বিস্তৃতি কম হয়, গাছের পাতা আগাম ঝরে পড়ে, বীজের আকৃতি ছোট হয়। এখন নাইট্রোজেনের অভাবে কি কি লক্ষণ দেখা যায় সেগুলো আমরা জানলাম। এবার ফসফরাস, ফসফরাসের অভাবে কি কি হয়। বিটপ ও মূলের স্বাভাবিক বিকাশ হয় না, কোষ বিভাজনে বিঘ্ন সৃষ্টি হয়, গাছের স্বাভাবিক বৃদ্ধি হয় না, পাতা কম হয়, আমিষের পরিমাণ কমে যায়, ফুলের সংখ্যা কমে যায়, ফলের আকার ছোট থাকে ও ফল ঝরে যায়। এখানে দেখো ছোট প্রশ্ন আসতে পারে যে বিটপ বা মূলের স্বাভাবিক বিকাশ হয় না কোন উপাদানের অভাবে, সাধারণ হবে কি উত্তর ফসফরাস। বা বীজের আকৃতি ছোট হয় কোন উপাদানের অভাবে, নাইট্রোজেন। এভাবে তোমাদের প্রশ্ন আসবে, তাই এই লক্ষণগুলো সব তোমাদের মুখস্থ থাকতে হবে। পটাশিয়াম, পটাশিয়ামের অভাবে কি কি লক্ষণ দেখা দেয়। উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, পোকামাকড় সংক্রমণ বেড়ে যায়, সাল সংশ্লেষণ হার হ্রাস পায়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়, গাছের পাতা তামাটে বর্ণ ধারণ করে, খরা সহ্য করার ক্ষমতাও কমে যায়। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে খরা সহ্য করার ক্ষমতা কমে যায় কোন উপাদানের অভাবে, তখন হবে পটাশিয়াম। আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো ক্লাস এ পর্যন্ত। কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে অনলাইনের মাধ্যমে প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, যথাসাধ্য চেষ্টা করবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।